ডু অর ডাই ম্যাচে ডিএলএস মেথডে ভারতীয় টিম 5 রানে পরাজিত করল বাংলাদেশ টিমকে। 6 পয়েন্ট নিয়ে গ্রুপ তালিকায় শীর্ষে ভারতীয় দল। ভারতীয় টিমের হয়ে হাফ সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি এবং লোকেশ রাহুল। ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ সাকিব আল হাসানকে বাহানাবাজ বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ যখন খারাপ অবস্থায় ছিল তখন তাদের ক্যাপ্টেন সাকিব আল হাসান 13 বলে 12 রান করে আউট হয়ে যান। সে যদি শেষ পর্যন্ত টিকে থাকত তাহলে তারা জিততে পারত। সেহবাগের মতে সাকিব আল হাসানের কোনো যোগ্যতাই নেই বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হওয়ার। সাকিব ব্যাটিং করার সময় যে কোনো মানে কোনো দায়িত্বই নেন না। বাংলাদেশ দল ঘন ঘন উইকেট হারাচ্ছিল রান চেস করার সময়। আমি মনে করি ক্যাপ্টেন সাকিব নিজেই ব্যর্থ। সাকিব আল হাসান একজন অভিজ্ঞ প্লেয়ার, তাকে শেষ পর্যন্ত অবশ্যই খেলা উচিত ছিল বিরাট কোহলির মতো। তিনি পারতেন ওই কঠিন অবস্থা থেকে টিমকে বার করতে। বন্ধুরা তোমাদের কি মনে হয়, আর সাকিব আল হাসানের ক্যাপ্টেন্সি নিয়ে তোমরা কি বলতে চাও সেটা কিন্তু অবশ্যই জানাও।